উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন রায়গঞ্জ বালুরঘাটগামী চলন্ত বাসে আগুন লাগায় যাত্রীদের মধ্যে চরম ভয়ের সৃষ্টি হয়। বেলা 11:15 নাগাদ রায়গঞ্জ বালুরঘাটগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি বাস কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ে পৌঁছতেই কর্তব্যরত ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলান্টিয়াররা গাড়িতে আগুন দেখতে পান। কালো ধোঁয়ায় গাড়িটির চারিদিক ভরে যায়। ভয়ে গাড়িতে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে নামার চেষ্টা করেন। হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেক যাত্রী আহত হন। ট্রাফিক পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন। কালিয়াগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যাত্রীরা প্রত্যেকেই সুরক্ষিত বলে জানিয়েছেন গাড়ির চালক সুব্রত ব্যানার্জি। তবে এই ঘটনায় যাত্রীদের মধ্যে সকলেই খুব ভয় পেয়ে গিয়েছেন। যাত্রীদের অন্য গাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আরে ফায়ার ব্রিগেড, ফায়ার ব্রিগেড, ফায়ার ব্রিগেড, ফায়ার, আস্তে 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 আস্তে, ধীরে 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 ধীরে, আরে আস্তে আস্তে আস্তে, হড়বড় করবা না, আস্তে আস্তে নামো, আস্তে 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 আস্তে, ওহো বাপ রে বাপ, হড়বড় হড়বড়। আমরা গাড়িতে ছিলাম, হঠাৎ করে দেখছি যে গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে সামনে থেকে, তারপর নেমে দেখলাম যে আগুন জ্বলছে। তারপর তো ফায়ার সার্ভিস আসলো, এখন ফায়ার সার্ভিস সেটাকে নেভাচ্ছে, চলতি গাড়িতে আগুনটা ধরেছে আর কি। আমি রায়গঞ্জ থেকে আসছিলাম বুনিয়াদপুরে যাবো, হঠাৎ করে রায়গঞ্জ ঢুকতে গাড়িতে আগুন, কালিয়াগঞ্জে, হ্যাঁ কালিয়াগঞ্জে, তারপরে তো আমরা নামলা শুরু করলাম, তারপর ফায়ার ব্রিগেড আসলো, এইভাবে গাড়ি নামালো। এই তো ঘটনা, কী হচ্ছে তা জানি না, আগুন কোথা থেকে বলতে পারবো না। আমি রায়গঞ্জ ড্রাইভার, ডিপো ড্রাইভার সুব্রত ব্যানার্জি, 7 নম্বর বালুরঘাট যাচ্ছিলাম 11:15। তারপরে আমি গাড়িটি অলরেডি আমি গাড়ি খুব সুন্দর করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কালিয়াগঞ্জ ঢুকার আগে একটা ধোয়া ধোয়া গন্ধ বেরোচ্ছে, তার মানে যে একটু ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াবো। ইতিমধ্যে সেভিক পুলিশ কিছু ভদ্রলোক এখানকার দোকানদারের, দাদা দাঁড়ান দাঁড়ান, ধোঁয়া উঠতেছে। তা আমি মনে করলাম এখানে মানে দোকানে কোনো নিচে আগুন টাগুন লাগিয়েছে, ওই জন্য ধোঁয়া আছে। তো মানে আপনি দাঁড়ান গাড়ি, দাঁড়ান সময় ঠিকই তো ধোঁয়া বেরোচ্ছে, নেমে দেখুন বিশাল আগুন। তারপরে এখানে সেভিক পুলিশ প্লাস এখানকার সব লোক, ভদ্রলোক, লোকজন, পাবলিক, স্থানীয় বাসিন্দারা প্রচণ্ড হেল্প করেছেন ওনারা, তাদের খুব কৃতজ্ঞতার জন্য। ফায়ার ব্রিগেড আসলেন, জল টল ই করে ব্যবস্থা করলেন। আমরা তখন মেন একটা দুটো আমাদের ওইদিকে একটা গেট থাকে, আমি তখন সমস্ত গেটটা খুলে দিয়ে আমি ওখানে গেট খুলে দেওয়ার পর কিছু বাচ্চা ছেলে ছিল ওদেরকে টেনে টেনে নামালাম, আর কিছু বয়স্ক লোককে ধরে ধরে নামালাম। এদিকেও আমরা ধোয়া তো গাড়ির ভিতরে প্রচণ্ড ধোয়া, তারপরে এখানে নামাটা হয়। এখন লাস্টে আমাদের পিছনে গাড়ি এসছে, এখন চিন্তা আমরা করি ওই গাড়িতে দেবো, আর কিছু প্যাসেঞ্জার খুব তাড়া আছে, তখন এমনি কারো কোনো ক্ষতি টতিও হয় না। একদিন হাঁটুতে লেগেছে বললো। কোথায় যাচ্ছিলেন গাড়ি? আমি বালুরঘাট যাচ্ছিলাম।